যুব সংসদ তাৎক্ষণিক বক্তৃতা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা 2019 ঝাড়গ্রাম জেলার মোট 72 স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইতিমধ্যে 9 স্কুল নির্বাচিত হয়েছে। আজকে সেই 9 স্কুলের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে যারা, তাদের রাজ্য স্তরে পাঠানো হবে, তারপর রাজ্য স্তরে প্রতিযোগিতা হবে। আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম জেলার কুমুদকুমারী বিদ্যালয়ে। আজকে যুব সংসদ পার্লামেন্টের জেলার ঝাড়গ্রাম জেলার নতুন প্রোগ্রাম, এর আগে ঝাড়গ্রাম জেলায় কোনোদিন প্রোগ্রাম হয়নি। জেলা বিভাগ হওয়ার পর এই প্রথম প্রোগ্রাম। এখানে টোটাল জেলাতে 72 স্কুল অংশগ্রহণ করেছিল। তার থেকে চুজ করা হয়েছে প্রত্যেকটা ব্লক থেকে একজন করে, 8 ব্লকে 8 আর একটা ডিস্ট্রিক্টের মিউনিসিপ্যালিটি করে করে 9 টিম থেকে ফার্স্ট সেকেন্ড চুজ করা হবে। এখনও অবধি 3 টিম হয়ে গেছে, বাকি আছে হচ্ছে এখনও 6 টিম বাকি আছে। এর মধ্যে যে প্রথম হবে তারা কি রাজ্য অংশগ্রহণ করবে? হ্যাঁ, এখান থেকে যে ফার্স্ট হবে সে রাজ্য অংশগ্রহণ। নাম আমার নাম মানবেন্দ্র ঘোষ, ঝাড়গ্রাম কুমুদকুমারী টিচার। আমি জেলার এই ওয়াইপিসি যে কন্ট্রাক্ট তার হচ্ছে